সমাজ আর সভ্যতা যাদের অস্বীকার করে যৌনপল্লির বাসিন্দা বানিয়েছে, সেখানেও জোরে সোরেই বইছে পৌর নির্বাচনের হাওয়া। প্রার্থীরা যাচ্ছেন প্রচারণায়, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, কিন্তু ইতিহাস বলছে প্রতিশ্রুতি মিললেও অবস্থার উন্নতি হয়নি টাঙ্গাইলের যৌনকর্মীদের। তাই বিগত সময়ের কথা না রাখার সংস্কৃতি আর অবিচারের বিষয়টি মাথায় রেখেই প্রার্থী নির্বাচন করবেন তারা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে, ছবি তুলেছেন কবির হোসেন, সঙ্গে ছিলেন টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেল। আলো আধারের জগৎ, সমাজের অন্ধগলিপথ, যেখানে বাস রক্ত মাংসের কিছু মানুষের, সভ্য সমাজ যাদের ঠাঁই দেয়নি। শুধু তাদেরই নয়, আমাদের সমাজ ব্যবস্থা আলাদা করেছে তাদের সন্তানদেরও। ভোটের দমকা হওয়ার জোর এতটাই যে যৌনপল্লীকেও মাতিয়ে তুলেছে। একচালা টিনের ঘরের কান এসে ঝুলছে নির্বাচনী পোস্টার, চলছে মিছিল, প্রার্থীরাও যাচ্ছেন ঘরে ঘরে, বিলি করছেন লিফলেট আর হ্যান্ডবিল। রোজ রাতে পুরুষের হাত বদলানো যাদের দুর্ভাগ্য, দুঃখের সিঁড়ি বেয়ে যারা মৃত্যুর পথে এগুচ্ছে, তাদের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি খুব একটা অর্থ বহন করে না। যাদেরকে যোগ্য মনে করমু তাদেরই আমরা ভোট দিমু, এটাই হলো আমাদের কথা। আমরাও তো বাংলাদেশের একটা নাগরিক, আমি কি পৌরসভায় খাজনা দেই না, আমি কি করে ডাস্টবিন হইতে পারি? আমাদের যে দাবি দেওয়া গুণাই আমরা সামু তুলা ধরমু, দিলে ভালো না দিলে তো নাই। পৌর নির্বাচন যেখানে টাঙ্গাইল শহরের প্রায় প্রতিটি মানুষের আলোচনার প্রধান বিষয়, সেখানে অনেকটাই নির্বিকার এই পল্লী। পৌষের রোদ পোহাতে পোহাতে অতীত প্রতিশ্রুতি ভাঙায় স্থানীয় রাজনৈতিক নেতাদের গালমন্দ করছে তারা। আমি ডাইরেক্ট জবাব দিয়ে দিই যে আমরা ডাস্টবিনের কাছে সামনে দাঁড়াইতে হবে না, ডাস্টবিন যারা দেখছে তারাই আসবো। হাও খালি কয় দিমু দিমু দেয় না, কেন এই অধিকার জানি পাই? আজকে নির্বাচন আসছে, আচ্ছা কে হাত পা খুইলা দিছে এই প্রশ্নের জবাব আমি চাই। সামান্য হলেও নির্বাচন নিয়ে এখানে চায়ের কাপে ঝড় ওঠে। হাজারো যৌনকর্মীর বসবাসের ছোট্ট জায়গাটি সরগরম হয় ভোট প্রার্থীদের প্রচারণায়। যৌবন যাদের জীবিকা, অপমানার লাঞ্ছনা যাদের প্রতিদিনের সঙ্গী, সমাজের সেই অন্ধগলিতেও ভোটের হাওয়া লেগেছে। বছরের পর বছর ভোট আসে আবার চলেও যায়, মিলে নানা প্রতিশ্রুতি, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্য গত 100 বছরেও এতটুকুও বদলায়নি। আশিকুর রহমান শ্রাবণ, এসএটিভি, কান্থাপাড়া, টাঙ্গাইল। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। টাঙ্গাইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির 3 সদস্য নিহত হয়েছে। র্যাব 12 এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, ভোরে সদর উপজেলার অমরপুর এলাকায় একটি ব্রিজের কাছে ওমর বাহিনীর প্রধান ওমর সহ অন্য সদস্যদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় চরমপন্থীরা, র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় আহত হয় ওই 3 চরমপন্থী নেতা। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় র্যাবের 3 সদস্য আহত হয়। পরে ঘটনাস্থল থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চরমপন্থী এই নেতাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা এবং অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।